পরিচিত মুখ, তিনি গবেষক অর্থনীতিবিদ বিআইডিএস এর। আমাদের সঙ্গে আরেকজন উদ্যোক্তা যুক্ত হয়েছেন, এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তিনি রেজবিন হাফিজ, তিনি চামড়া শিল্পের উদ্যোক্তা। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হওয়ার কথা রয়েছে, মোহাম্মদ জুয়েল আকন্দ, হস্ত কুটির শিল্প খাতের রপ্তানিকারক। আমরা তাদের সাথে আলোচনায় যাব, তবে যাবার আগে দর্শক আপনারা জানেন যে গতকালকেই কিন্তু অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই করোনা মহামারী এক প্রকার স্থবির করে দিয়েছে পুরো পৃথিবীর অর্থনীতি, কিছুটা ঝিমিয়ে পড়া বাংলাদেশের অর্থনীতিকেও জাগিয়ে তুলতে হাতে নেওয়া হলো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। রাজধানীর এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেল 64,960 কোটি টাকা ব্যয়ের এই 5 বছর মেয়াদী পরিকল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যার সভাপতিত্ব করেন। পরিকল্পনায় 2021 অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকবে 7.4% থেকে 2025-এ সর্বোচ্চ 8.51% পর্যন্ত। দেশে বর্তমান ইকোনমিক জোনের বাইরে আরও নতুন ইকোনমিক জোন করা হবে এবং সার্বিক পলিসি থাকবে বিদেশে খালি সবাই চলে না হলে নিজের দেশের ভিতরে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করা, যাতে করে আমাদের ইয়াং আপনাদের মতো যারা আছেন কম বয়সে তারা চাকরি ভিতরে পেতে পারেন। পরিকল্পনা মেয়াদে দেশ ও বিদেশে মোট কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,13,00,000। দারিদ্রের হার 23% থেকে 15% নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। লক্ষ্য অতিদরিদ্রের হার 12% থেকে কমিয়ে 7% নিয়ে আসা। আমাদের সামগ্রিক পরিকল্পনার সাফল্যেই দারিদ্র কমে আসছে, কর্মসংস্থান কমছিল, যেহেতু আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ আমাদের দেশে লেগেছে, কিছু অটোমেশন হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, প্রযুক্তি গ্রহণ করা হচ্ছে, যে হারে প্রবৃদ্ধি কমছিল আমাদের কি বলবো আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব সেটা হারটা একটু হয়ে আসছে, কমে আসছে। এছাড়া পরিকল্পনার এই দলিলে দেশের মানুষের গড় আয়ু 72 থেকে 74 বছরে উন্নতির প্রত্যাশা করা হয়েছে। আর কর্মসংস্থান তো সরকারি বেসরকারি মিলে হবে। সুলতান আহমেদ, News24, ঢাকা। জিন আহমেদ সারা বছর ভরে গবেষণা করেছেন এসএমইর বিভিন্ন বিষয় নিয়ে, আপনার কাছে আমরা আলোচনা অবশ্যই আসবে, তবে তার আগে আমাদের কাছে সাথে একজন উদ্যোক্তা রয়েছেন, তার কাছ থেকে জেনে আসতে চাই এখন তাদের দিনকাল কেমন যাচ্ছে। রেজবিন হাফিজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? 2020 সালটি অবশ্যই কোনো উদ্যোক্তার জন্যই ভালো যাচ্ছে না, যায়নি। আপনারা যারা চামড়া খাতের উদ্যোক্তা রয়েছেন, আপনারা তো আরও ঝুঁকির মধ্যে রয়েছেন, চামড়া রপ্তানি দিনে দিনে কমেই যাচ্ছে। এখন বর্তমানে আপনাদের কী পরিস্থিতি, ঘুরে দাঁড়াতে আপনারা কী কী পদক্ষেপ নিচ্ছেন? রেজবিন, শুনতে পাচ্ছেন আমাকে? অসংখ্য ধন্যবাদ। নানাভাবে আসলে আমরা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। 2020 সাল আসলে জানুয়ারিতে, জানুয়ারি থেকে এটা বলবো আমার জীবনে একটা মাইল ফলক, কারণ হচ্ছে এবার আমি এসে ভালো, যেটা আমার জীবনে একটা সাফল্য এনে দিয়েছিল, যার ফলে পরিচিতি বলেন, ব্যবসা বাণিজ্য বা সম্প্রসারণ বলেন সব পেয়েছিলাম। কিন্তু বৈশ্বিক বিশ্বজুড়ে এক হচ্ছে বৈশ্বিক মহামারীর কারণে আমাদের আসলে ব্যবসা বাণিজ্যে একটা হচ্ছে ধস নেমে আসে, কিন্তু সেখান থেকে নানাভাবে আমরা যেমন অনেক কিছু হারিয়েছি তেমন কিন্তু নানাভাবে সহযোগিতার মাধ্যমে সেই জায়গাগুলো আবার পেতে শুরু করেছি। যেমন হচ্ছে এসএমই ফাউন্ডেশন আমাদেরকে নিয়ে কাজ করেছে, বিসি আমাদেরকে নিয়ে কাজ করেছে এবং আমাদেরকে নানাভাবে সহযোগিতার যে জায়গাগুলো সেগুলো এখন আমাদের প্রচুর পরিমাণে অর্ডার বাতিল হয়ে গিয়েছিল। এই অর্ডার, সেই অর্ডারগুলো কি আপনাদের আবার ফিরে আসতে শুরু করেছে? বাতিল হওয়ার ফলে আবার হচ্ছে যখন অর্ডারগুলো হচ্ছে আমরা ঝুঁকির মধ্যে পড়েছিলাম। অন্যদিকে কিছুটা বলবো যে প্রণোদনা প্যাকেজের ক্ষেত্রে বড় বড় উদ্যোক্তারা হচ্ছে যেভাবে সহযোগিতাটা পেয়েছিল সেক্ষেত্রে আমরা হচ্ছে এসএমই উদ্যোক্তাদের জন্য একটু কিছুটা হলেও হচ্ছে একটু ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিলাম। তারপরেও হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদেরকে এসএমই ফাউন্ডেশন ডিস্ট্রিক্ট নানাভাবে সহযোগিতা, কি ধরনের সহযোগিতা আপনাদের করছে? আমরা নানান সময় শুনতে পাই যে প্রণোদনা প্যাকেজ বিতরণ কিংবা সরকারি খাতের সহায়তা পর্যাপ্ত নয়, আপনি বলছেন সহায়তা করছে, কি ধরনের সহায়তা আপনাদের করেছে?
না, সরকারি খাতের হচ্ছে সহযোগিতা পর্যাপ্ত, কিন্তু ব্যাংকগুলো আমাদের প্রতি হচ্ছে সহনশীল মনোভাব অনেক সময় প্রকাশ করে না। যেমন হচ্ছে অনেকগুলো ব্যাংকের কাছে কিন্তু হচ্ছে অর্থ থাকা সত্ত্বেও আমরা সেখানে যে সেইভাবে সাড়াটা পাইনি, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসএমই ফাউন্ডেশন ডিস্ট্রিক্ট আমাদেরকে সেখানে হেল্প করার যে বিষয়টা, যে আমরা সেখানে যাব এবং কিভাবে পেতে পারি সেই সহযোগিতা, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় ব্যাংকগুলোকে আমাদেরকে নিয়ে আরো হচ্ছে একটু কাজ করতে হবে। কারণ আমরা এসএমই উদ্যোক্তা, আমরা যদি টিকে থাকতে পারি তাহলে অনেক লোকের কর্মসংস্থান হবে। আর আমাদের কিন্তু কোটি কোটি টাকা চাওয়া না, আমাদের এই ব্যবসাটাকে এখন বর্তমানে যে অর্ডার গুলো আছে সেই অর্ডার গুলোকে সঠিকভাবে যদি পরিচালনা করতে হয়, এখন যে পুঁজিগুলো প্রয়োজন সেই পুঁজিগুলোর বিষয়টাও। আর এখানে আরেকটা আশার আলো, করোনার কারণে সময়ে আমরা যেমন থমকে গিয়েছি তেমন কিন্তু আবার হচ্ছে ডিজিটালাইজের দিকে আমরা ঝুঁকে পড়েছি, যার ফলে আমরা বিভিন্ন ভাবে আমরা এই প্রতিষ্ঠানগুলো থেকে প্রশিক্ষণ পাওয়া, অনলাইন বিজনেস এর দিকে ঝোঁকা, এমনকি হচ্ছে মানে সর্বপার্শ্বে কিন্তু আবার দেখা যাচ্ছে যে একটা সম্ভাবনার দ্বারও কিন্তু উন্মুক্ত হচ্ছে। রেজবিন হাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা ডক্টর নাজদিন আপনার কাছে একটু ফিরতে চাই। যেমনটি রেজবিন হাফিজ বলছিলেন, একথা পূর্ণ নয় আসলে, কারণ সারা বছর ভরে এসএমই উদ্যোক্তারা বলেছেন ব্যাংকগুলো বৈষম্য করছে, বড়দের দিকে বড় নজর দেয়া, বড় নজর তাকাচ্ছে ছোটদের দিকে তাকাচ্ছে না। সেই কথাগুলো আসলে রেজবিন হাফিজ তিনিও বললেন। তবে সেইখানে যাবার আগে আপনার কাছে আমি একটু জানতে চাই, আমরা বিভিন্ন সময় গবেষণায় দেখি যে এত পরিমাণে এসএমই উদ্যোক্তা রয়েছেন, এত পরিমাণ কর্মসংস্থান রয়েছেন, সৃষ্টি হয়েছে এখাতে, আপনি একটু সবশেষ বলবেন যে বাংলাদেশের এসএমই উদ্যোক্তারা কি ধরনের ভূমিকা রাখছে আমাদের জিডিপিতে? দেখুন, এসএমই উদ্যোক্তা যখন আমরা বলি তখন কিন্তু তারা নানান সেক্টরে আছেন এবং সেই জায়গাতে তাদের একেবারে জিডিপিতে অবদান পর্যন্ত এটা নিয়ে নানান ধরনের মতামত আছে। কেউ বলেন জিডিপির 25% তাদের কাছ থেকে আসছে, কিন্তু আমরা যদি সব মিলিয়ে আমাদের যে ইকোনমিক সেন্সাস বা অর্থনৈতিক সুমারি, যদিও সেটা 2013-র এরপরে আর হয়নি, কিন্তু সেখানেও যদি দেখি তাহলে আমরা দেখব যে যদি আমরা মাইক্রো এন্টারপ্রাইজ যুক্ত করি এবং কুটির শিল্পকেও যুক্ত করি তাহলে কিন্তু আমাদের মোট উদ্যোগের যত দেশে যত উদ্যোগ আছে তার কিন্তু 95% মতোই পড়ে যাচ্ছে যে এই কুটির শিল্প ক্ষুদ্র মাঝারি পর্যন্ত, বৃহৎ শিল্পের পরিমাণ কিন্তু কম। যদি আমরা কুটির শিল্প আর মাইক্রোকে বাদ দেই বা কুটির শিল্পকে বাদ দেই তাহলে দেখব যে বাকি এমএসএমই খাত হচ্ছে আমাদের এই মোট যত এন্টারপ্রাইজ আছে তার 13% মতো। সেখানেও কিন্তু এটা অনেক বড়, কারণ আমাদের দেশে কুটির শিল্পটা আসলে এসএমই এর মধ্যেও এখনো পর্যন্ত কুটির শিল্প কুটির শিল্পটাই সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে ক্ষুদ্র মাঝারি এবং তারপরে হচ্ছে বৃহৎ শিল্প। কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্ট জেনারেশনের দিক থেকে নিশ্চয়ই বড় শিল্পে তো কর্মসংস্থান বেশি হবে, কিন্তু ক্ষুদ্র মাঝারি উদ্যোগের গুরুত্ব কিন্তু অন্য জায়গায়। সেটা হচ্ছে যে কেউ একটা সহসাই একটা বড় উদ্যোগ কয়েকশো কোটি টাকা দিয়ে একটা বিনিয়োগ করবেন এমন বিনিয়োগকারী কিন্তু আশা এবং তার সেই সামর্থ্য তৈরি হওয়াটা ডিফিকাল্ট। ওয়ারেস কেউ যদি চায় যে আমি উদ্যোক্তা হব, আমি চাকরি করবো না, আমি নিজে কিছু করব, তাহলে তার জন্য কিন্তু এন্ট্রিটা হচ্ছে কিন্তু এই ক্ষুদ্র উদ্যোগ। কিন্তু মুশকিলটা হলো এই যে ক্ষুদ্র উদ্যোগ ধীরে ধীরে আসলে বড় হওয়ার কথা, তার আরো অনেক প্রসার হওয়ার কথা, এই ক্ষেত্রে বাধায় পড়ে যান বেশিরভাগ উদ্যোগী। দেখা যায় একেবারে ক্ষুদ্র থেকে সামান্য হয়তো একটু উপরে উঠলেন, তারপরে আর তারা ফ্লারিশ করতে পারেন না স্বাভাবিক অবস্থাতেও। সেটা কেন? কয়েকটা সমস্যা থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ঋণ প্রাপ্তির সমস্যাটা। কারণ যখনই বড় হতে হয় তখন তাদের আনুষ্ঠানিক খাতের ঋণ দরকার হয়, কিন্তু আনুষ্ঠানিক খাতে যাওয়ার যে প্রক্রিয়াগুলো, রেজিস্ট্রেশন থাকতে হবে, তার ট্যাক্সের আওতায় আসতে হবে, তাকে এই প্রক্রিয়াগুলো জানতে হবে যে আনুষ্ঠানিক ঋণ কিভাবে পাওয়া যায়, সেই জায়গায় যেমন সমস্যা থাকে। আবার ব্যাংকগুলোরও দেখা যায় যে ক্ষুদ্র উদ্যোক্তার পিছনে তারা যে সময় দিবেন, তাদের তো একটা 200 কোটি টাকার ঋণ প্রসেস করতেও মোটামুটি যেরকম লাগে, একটা ক্ষুদ্র উদ্যোক্তার 20 লাখ টাকার ঋণ প্রসেস করতেও কাছাকাছি সেরকমই একটা অবস্থা লাগে, হয়তো কোলাটারালটা লাগে না, কিন্তু ওনারা তখন ওই বড় যে ঋণ চাচ্ছেন, যারা যারা কোটি কোটি টাকা ঋণ চাচ্ছেন তাদের প্রতি মনোযোগ দেন, এগুলো পুরনো কথা। আমি যেটা বলবো যে নতুন যেই বিষয়টা আমাদের উপলব্ধিতে আসে না, যে সেটা হলো যে ক্ষুদ্র উদ্যোক্তার বিষয়টা আসলে এটা কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় না, এটা অর্থনীতির একটা শক্তিশালী পিলার। কেন? কারণ এই উদ্যোক্তাদের যদি আমরা সহযোগিতা বেশি দিতে পারি, এইখানে যদি এন্ট্রি পয়েন্টটা ভালো রাখতে পারি, তাহলে কিন্তু একটু আগেও আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার আমরা শামসুল আলম স্যার যে বলছিলেন কর্মসংস্থানের চ্যালেঞ্জের কথা, সেইটা মোকাবেলায় কিন্তু এটা একটা বড় ভূমিকা রাখতে পারে। কারণ
কারণ যে কেউ যদি মনে করে আমি চাকরি বাকরি পাচ্ছি না, সেখানে যদি নতুন উদ্যোক্তার এন্ট্রি পয়েন্টটা সোজা থাকে তাহলে কিন্তু তিনি নিজের কর্মসংস্থান নিজেই করে নিতে পারছেন, তার জন্য কাজ অনেক সহজ হয়ে যায়, আরো পাঁচ জনের কর্মসংস্থান হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাজনীন, আপনি বরাবরই খুবই ভালো বক্তা, আজকেও খুব ভালো বলছেন। আমরা আপনার কাছে আবার আসতে চাই, তবে আমাদের সঙ্গে একজন আরেকজন উদ্যোক্তা যুক্ত হয়েছেন, মোহাম্মদ জুয়েল আকন, তিনি একটু ব্যতিক্রম ধর্মী উদ্যোক্তা। আমরা তার কাছ থেকে শুনবো তিনি আসলে যে মানুষ চেষ্টা করে অনেক কিছুই পারে তার উদাহরণ তৈরি করেছেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে টুপি রপ্তানি করছেন এবং এর মাধ্যমে তিনি স্বাবলম্বী হয়েছেন। জনাব জুয়েল আকন, আপনার ব্যবসা সম্বন্ধে শুনতে চাই, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জুয়েল আকন আপনি আনমিউট করে কথা বলতে হবে, আপনারটা বন্ধ আছে। জুয়েল আকন আপনি মিউট করা আছে, মিউট করা রয়েছে। জি এবার শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ধন্যবাদ চ্যানেল টিমকে করতে আমাকে এরকম একটা আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমি আমার যে পরিচয়, আমি একজন, আপনার পরিচয় আমি দিয়েছি, আপনি একটু বলবেন যে এখনকার প্রেক্ষিতে আপনি যে যে পণ্য রপ্তানি করছেন তা কিভাবে করছেন, কোন কোন দেশে করছেন, আর করোনা মহামারীতে আপনার কি ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে নাকি আপনার জন্য লাভ হয়েছে? জি, আমাদের করোনার মহামারীর কারণে আমাদের দেশীয় উৎপাদন বেড়েছে, কারণ স্কুল কলেজ বন্ধ, সব দিক দিয়ে মহিলারা গ্রামে ঘরে বসেছিল, তাদের উৎপাদনের সাইডটা ব্যাপক ছিল। কিন্তু সৌদিতে হজ বন্ধ হওয়ার কারণে আমাদের টুপি রপ্তানিতে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। আমাদের ঘরে অনেক টুপি জমা হয়ে গেছে যেগুলো আমরা রপ্তানি করতে পারছি না। এদিকে সরকারি ঘোষিত যে প্রণোদনা, এগুলো আবেদন করেও আমরা কিন্তু পাইনি। এখানে লক্ষ লক্ষ নারী এই শিল্পের সাথে যুক্ত আছেন, যারা ঘরে বসে অবসর সময়ে আমাদের এই পণ্যগুলো, টুপি এবং ইউরোপ কান্ট্রিতেও যেগুলো যায়, যে শোপিস, বেবি আইটেম যেগুলো আছে হাতের কাছে, এই জিনিসগুলো আমাদের এই অঞ্চলের নারীরা তৈরি করে থাকে। কোন অঞ্চলে আপনার আপনার কারখানা, কোন অঞ্চলে? আর আপনি বলেন লক্ষ লক্ষ, আপনার আপনার মাধ্যমে কাজ করছে কতজন? আমার আন্ডারে প্রায় 1-1.5 লক্ষ নারী আছেন। জি, আর আরো আমার সাথে যারা ব্যবসায়ী আছেন, আমাদের জালিটুপি অ্যাসোসিয়েশনের যে সদস্যরা আছেন, পুরো দেশে আমাদের হিসাবে প্রায় 15 লক্ষ নারীরা কাজ করছেন এই জালিটুপির সাথে জড়িত আছেন। কেমন আপনাদের রপ্তানি হয়, কেমন মাসে বা বছরে? মাসে 2-3 কোটি টাকার টুপি যায়। শুধু আপনার মাধ্যমে না, আরো রপ্তানিকারক আছে, আমি সহ আরো আছে, আমাদের চট্টগ্রামে আছে, তারপরে বগুড়া জেলাতে, আমি তো আমার অবস্থান বগুড়া জেলায় শেরপুর থানায়। আচ্ছা, ধনুট অঞ্চলে, আমি ধনুট শেরপুর অঞ্চল থেকে কথা বলছি। এখন আপনি একটু বলবেন যে যে কথাগুলো আমরা, আপনি হয়তোবা শুনছিলেন ডক্টর নাজনীন বলছিলেন, আরেকজন উদ্যোক্তা তিনিও বলছিলেন যে ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করেন, আপনাদের এখন কি কি প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে? আপনি কি নিজের ব্যাংক ঋণ পেয়েছেন? আমাকে বলছেন? জি জি, আমার ব্যক্তিগত ব্যাংক ঋণ আছে। এই করোনার সময় সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, আপনি কি সেখান থেকে কোনো ঋণ পেয়েছেন? এখান থেকে না, এখান থেকে কোনো ঋণ পাইনি। আপনি চেষ্টা করেছিলেন? জি, আমি চেষ্টা করছি, বিসিক এর মাধ্যমে চেষ্টা করেছি, আবেদন দিয়েছি, বগুড়া জেলা বিসিক এর যে অফিস আছে ওনাদের মাধ্যমে আবেদন করেছি, কিন্তু কোনো সহযোগিতা করা হয়। আপনাদের মতো যারা ব্যবসা করছেন তারা অন্য কেউ কি পেয়েছে আপনার আশেপাশে? আমি বড় ব্যবসায়ী, আমি পাইনি, নিচের গুলো তো প্রশ্নই আসে না, তারা তো, আমি ওদের নিয়ে চেষ্টা করছিলাম কিন্তু সহযোগিতার হাত বাড়াইনি। আপনার মতে এখন আসলে কি কি করা উচিত সরকারের আপনাদের জন্য? আমাদের যে উৎপাদন, এই উৎপাদনটা ঠিক রাখতে গেলে টুপি আলমদের অর্ডার আছে, যাবে, আজ করলে আমাদের যে স্টক আছে এগুলোও চলে যাবে, কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। এখন যদি টাকা পাই সরকারের হাত থেকে, যদি প্রণোদনা পেতাম, তাহলে দেখা যেত যে মহিলারা অবসর সময় যে টুপিগুলো তৈরি করছে, এটা এই প্রোডাকশনটা আমাদের রানিং থাকতো। এখন প্রোডাকশনটা বন্ধ হয়ে গেছে, তাদের কাছ থেকে আমরা টুপি কিনতে পারছি না, যেগুলো তারা বারবার আমাদেরকে টুপি নেওয়ার জন্য, তাদের উৎপাদিত পণ্য আমাদের ক্রয়ের জন্য বারবার অনুরোধ জানাচ্ছে।
আমার কিন্তু মনে হয় যে ওনারা টুপির ক্ষেত্রে শুধু যেমন যারা হজে যাচ্ছেন বা ওই ধরনের টুপি ছাড়াও বিভিন্ন দেশে কিন্তু বিশেষ করে বাচ্চা বা তাদের জন্য অন্যরকম টুপিও কিন্তু ব্যবহার হয় এবং সেখানে কিন্তু হাতের কাজের হাতের টুপিটা কিন্তু প্রেফার পায় অনেক বেশি। তো ওনাদেরকে যদি ওই রকমও কানেকশন করানো যায় যেখানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, তাইলেও কিন্তু ওনাদের অনেক উপকার হবে। মানে শুধু ধরেন নামাজের জন্য যে টুপি সেটা ছাড়াও শিশুদের জন্য কিন্তু অনেক রকম টুপি চাহিদা আছে সেখানে, সেখানে কিন্তু হাতের বানানো টুপির চাহিদা অনেক বেশি। এটাও কিন্তু একটা বড় উপায় হতে পারে তাদেরকে হেল্পে। আসলে ডক্টর নাজিন, এমন অপ্রচলিত পণ্য অনেক রয়েছে বাংলাদেশে, রপ্তানি উন্নয়ন বোর্ড হিসেবে প্রায় 1200 মতো পণ্য যতটুকু আমার মনে পড়ে রপ্তানি হয় বাংলাদেশ থেকে, এই বিষয়টি হয়তো আমরা জানতামই না। অসংখ্য ধন্যবাদ জুয়েল আকন্দ, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, আপনার থেকে আমরা আরও শুনতে চাই। এই মুহূর্তে আমাদের ছোট্ট একটি বিরতিতে যেতে হবে। দর্শক, আপনারা দেখছেন রিভালের সৌজন্য। করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এসএমই খাত, সেই বিষয়ে আজকে আমরা উদ্যোক্তাদের কথা শুনছি, তাদের এই উদ্যোগগুলোকে কিভাবে সফল করা যায়, সরকারি উদ্যোগ কি নেওয়া যায়, সেজন্য আমাদের সাথে একজন গবেষক রয়েছেন, তার মতামত শুনছি। রেজবিন হাফিজ, বিরতিতে যাবার আগে আপনিও নানা বিষয়ে বলছিলেন, আপনি কি বলবেন যে আপনি চামড়া শিল্পের উদ্যোক্তা, সাধারণত আমরা দেখি নারীরা এই শিল্পে তেমন খুব একটা লক্ষ্য করা যায় না, আমার মনে হয় আপনাকে আমি প্রথমবার দেখলাম, আপনি একটু বলবেন যে এই ব্যবসায় আপনার আসার কারণ কি আর কিভাবে আপনি ব্যবসা চালিয়ে নিচ্ছেন, কি ধরনের পণ্য তৈরি করছেন আপনি? আমি ধন্যবাদ, আমি হচ্ছে এখানে উৎপাদন করি চামড়ার হচ্ছে শু, ব্যাগ, বেল্ট, মানি ব্যাগ, বিভিন্ন ধরনের পণ্যগুলো উৎপাদন করছি। আর মূলত হচ্ছে আমার, আমি পেশায় শিক্ষকতা করতাম, পরে আমার হাজবেন্ড লেদার ইঞ্জিনিয়ার ছিল, তার সাথে বিভিন্ন ফ্যাক্টরি ঘুরে দেখে আমার ভালো লাগা থেকে এইটাতে আসা, এবং পরবর্তীতে এসএমই ফাউন্ডেশনের নিয়ে। আপনি কি রপ্তানি করছেন? হচ্ছে আমি হচ্ছে কাজগুলো করার চেষ্টা করি, জি আমি রপ্তানি করছি। কি ধরনের রপ্তানি করছেন? এই জিনিসটা হচ্ছে যে এখানে আমি বেল্ট আর হচ্ছে মানি ব্যাগ এক্সপোর্ট। কোন কোন দেশে আপনি রপ্তানি করছেন, কয়টি দেশে? সাথে হচ্ছে এখন আমার মালয়েশিয়াতে দিচ্ছি, আর হচ্ছে জাপানের সাথে এখন কথাবার্তা হচ্ছে, এবং চায়নাতে কিছু কাজ আমার যাচ্ছে আর কি। রেজবিন, আমরা দেখছি যে চামড়া হিসেব বলছে চামড়া শিল্পের রপ্তানি দিনে দিনে কমেই যাচ্ছে, যে প্রশ্নটি আমি প্রথমেই আপনাকে করেছিলাম, এই রপ্তানি বাড়াতে কিংবা আপনাদের মধ্যে যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে বাঁচাতে আসলে আপনি কি মনে করেন সরকারের বা ব্যাংকগুলো কি করবে এক্ষেত্রে? মানে নানা ধরনের হচ্ছে আমাদের উদ্যোগ হতে পারে, যেমন হচ্ছে কাঁচামালটা তো আমাদের দেশীয়, আর হচ্ছে আমাদের কর্মীদের হচ্ছে যদি কর্মীদের স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করা যায়, এবং হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে ট্রেনিং গুলো আরো ব্যাপকভাবে দেওয়া যায়, যেমন হচ্ছে এসএমই ফাউন্ডেশন আমাদেরকে নিয়ে খুব ভালোভাবে কাজ করে, কিন্তু আমার কাছে মনে হয় এসএমই ফাউন্ডেশনের এই শাখাগুলো সারা বাংলাদেশে আরো বেশি থাকলে আমাদের জন্য সুবিধা। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট থেকেও আমাদের আরো বেশি হচ্ছে এই শিল্পের উপর আমাদের প্রশিক্ষণ, তারপর হচ্ছে এটা সম্পূর্ণ আমার কাছে মনে হয় যে প্রশিক্ষণ, তারপর আর সংরক্ষণের যে বিষয়টা, যেমন কাজ প্রশিক্ষণ সহ নানা বিষয়ে সহায়তা, এটি কি আসলে ঠিক পথে রয়েছে আর কি করা যায় তাদের জন্য? দেখুন, উনি যেটা বলছিলেন যে এগুলো খুব সেন্ট্রাল ভাবে হয়ে থাকে, আগে তো একেবারেই ঢাকা বা বড় শহর কেন্দ্রিক ছিল, এখন কিছুটা ডিস্ট্রিক্ট লেভেলে গেছে, বিভিন্ন নারী অ্যাসোসিয়েশন এখানে আসলে আমি ভূমিকা রাখছে, আমি বলবো যে নানান জায়গায় নারীরা সংগঠিত হয়ে উদ্যোক্তারা তারা সংযোগ করছেন সেন্টারের সাথে। তো এসএমই ফাউন্ডেশন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে তারা বিভিন্ন জায়গায় ট্রেনিং দেন, কিন্তু একটা সেন্টার থেকে সারা দেশের এত উদ্যোক্তাকে ট্রেনিং দেওয়া তাদের জন্য ডিফিকাল্ট। তো আমি মনে করি যে বিভিন্ন জায়গায় যদি তারা অ্যাসোসিয়েশনের সাথে লিঙ্ক করেন এবং ট্রেনিং অফ দ্য ট্রেইনার্স এইভাবে যদি করে, আর
সরকারের পক্ষ থেকে যদি লোকাল লেভেলের অ্যাসোসিয়েশন গুলাকে এরকম ট্রেনিং আয়োজনের সহায়তা দেওয়া হয় তাহলে এটার ব্যাপক বিস্তার ঘটবে। আপনি দেখেন গত বছরের আগ পর্যন্ত 2018-19 অর্থ বছরের আগ পর্যন্ত কিন্তু প্রতি বছর 100 কোটি টাকার একটা বরাদ্দ বাজেটে থাকতো নারী উদ্যোক্তাদের জন্য, সেই বরাদ্দের অনেক টাকাই অব্যবহৃত রয়ে গেছে, বেশিরভাগ টাকাই ছিল কিন্তু ব্যবহার হয় নাই, সেটা কিন্তু ব্যবহার করা যেত। আমি মনে করি আগামীর বাজেটেও শুধু নারী উদ্যোক্তা কেন, আমি মনে করি ক্ষুদ্র উদ্যোক্তাদের এই ট্রেনিং এর জন্য একটা বরাদ্দ থাকা উচিত, যেটা স্থানীয় পর্যায়ের যে অ্যাসোসিয়েশন তাদের হাতে, যেন এটা তো আর অনেক বড় টাকা না যেটা তহবিল তসরুপ হবে, এই স্থানীয় পর্যায়ের অ্যাসোসিয়েশনকে দিলে কিন্তু একেবারে আমি বলবো যে উপজেলা লেভেলে পর্যন্ত ট্রেনিং আয়োজন করা সম্ভব, আর ট্রেনিং অফ দ্য ট্রেনার্স করবে হচ্ছে সেন্ট্রাল লেভেলে। এইভাবে করলে কিন্তু আমি মনে করি যে একেবারে স্থানীয় পর্যায়ের উদ্যোক্তারা তাদের প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে পারবে। ডক্টর নাজির, আমরা দেখি বিভিন্ন এলাকায় যারা এসএমই উদ্যোক্তা রয়েছেন তারা ব্যাংক ঋণ না পেয়ে তারা বিভিন্ন এনজিওর কাছে যায় ঋণ নিতে এবং উচ্চ সুদে তাদেরকে নিতে হয়, এর ফলে কি তাদের ব্যবসা ক্ষতির মুখে পড়ে? ক্ষতি বলতে আর কি ক্ষতি তো না, মানে ব্যবসা যেখানে ফ্লারিশ করতে পারত তারা চাপের মধ্যে করেন, অর্থাৎ বড় ঋণের জন্য যদি তারা ব্যাংক থেকে ঋণ পেতেন তাহলে যে সুদে পেতেন সেটা তো এমনিতেও ছোট এসএমই উদ্যোক্তাদের জন্য কিন্তু সুদের হার স্বাভাবিক সুদের হারের থেকেও কম হওয়ার কথা। এখন যখন তারা সেটা না পেয়ে অন্য অনানুষ্ঠানিক বিভিন্ন জায়গা থেকে নেন, অবভিয়াসলি তারা যত সহজে তাদের একটা লাভের মার্জিন থাকতো কিংবা সহজে ব্যবসা করতে পারতেন সেটা সমস্যায় পড়েন। কিন্তু এখানে আমি বলবো যে দুই দিকেই আসলে কিন্তু আমাদের কাজ করতে হবে, যে সব উদ্যোক্তা যে ব্যাংকে লোনের জন্য যাচ্ছেন তাও কিন্তু না, আবার ওই যে বললেন উদ্যোক্তারা গিয়ে পাচ্ছেন না, তো আমি মনে করি যে অনানুষ্ঠানিক খাত থেকেও, যেমন অনেক উদ্যোক্তা আছেন একেবারে ক্ষুদ্র, তার হয়তো ঋণের দরকার 50,000-1,00,000 টাকা, সেইগুলোর পাওয়ার জন্য যদি আলাদা উইং করা যায় বা অনানুষ্ঠানিক বা এনজিওর মাধ্যমে সরকার, যেমন এখন প্রণোদনার প্যাকেজের মধ্যে কিন্তু বেশ কিছু প্রণোদনা যাচ্ছে এনজিওর মাধ্যমে, বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে, তো স্বাভাবিক অবস্থাতেও কেন আমরা এরকম সুযোগ রাখি না? অবভিয়াসলি সেটা লোনের পরিমাণ অনেক বড় হবে না, অবশ্যই আশা করি আমাদের নীতি নির্ধারক এই বিষয়টিও ভেবে দেখবেন সারা বছর যাতে করে এই সুবিধা বজায় থাকে। দর্শক, সময় হয়েছে আরেকটি বিরতি নেওয়া। সাথে রয়েছি আমি সুলতান আহমেদ, যে বিষয়ে আজকে কথা বলছিলাম ফিরে দেখা 2020 এসএমই খাত। বিরতিতে যাবার আগে যেমনটি জুয়েল আকন্দ আপনি কিছু বলতে চেয়েছিলেন, আপনি একটু বলবেন যে 2021 সাল চলে আসছে, আপনারা যারা রপ্তানি করছেন এরকম টুপি বা এই ধরনের পণ্য, আপনাদের কি প্রত্যাশা এবছর ঘিরে? আমাদের প্রত্যাশা যে আমাদের ঘরে কোটি কোটি টাকার টুপি জমা রয়ে গেছে, এগুলো আরো উৎপাদনও আসতেছে, তো এগুলো যেন সামনে আমরা বিক্রি করতে পারি, এবং যে টুপি করলে এখন কিনতে হবে সেগুলোর জন্য সরকারি যদি সহযোগিতা গুলো ঠিক মতো পাই তাহলে গ্রামের মানুষ নারীরা উপকৃত হবে, দেশে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। অবশ্যই এগুলো কি স্থানীয় বাজারে বিক্রির কোন উদ্যোগ আপনারা নিচ্ছেন বা চাহিদা রয়েছে? দেশের চাহিদা আছে, দেখা যায় আমাদের 100% 120 টুকুর মধ্যে 20 পিস দেশে দেশের বাজারে চলে, 80 পিসই রপ্তানি হয়ে যায়। আচ্ছা, তার মানে রপ্তানির জন্য সরকারি সহায়তা আপনারা কামনা করছেন নতুন বছরে। অসংখ্য ধন্যবাদ জুয়েল আকন্দ আপনাকে। রেজবিন হাফিজ, আপনার কাছে একটু ছোট্ট করে ফিরতে চাই। এখন আমরা দেখি অনলাইনের বিক্রির কল্যাণে আমাদের বিভিন্ন নারীরা উদ্যোক্তা হয়ে উঠছেন, আপনিও নিশ্চয়ই অনলাইনে বিক্রি করছেন, করছেন কি রেজবিন হাফিজ? শুনতে পাচ্ছেন কি আমাকে? অনলাইনে বিক্রির ফলে কি আপনি নতুন কোন আশা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অনলাইনে বিক্রির ফলে নতুন আশা হচ্ছে যে বিষয়টা যে এখানে আমাদের যথেষ্ট হচ্ছে কাজের একটা সুযোগ তৈরি হয়েছে, যে ঘরে বসেও কিন্তু চাইলে হচ্ছে আবার পণ্যটা আমরা হচ্ছে বিশ্বের দরবারে তুলে ধরতে পারি সেই জায়গা থেকে কাজ করা। তবে আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে কাজগুলো করি না কেন কিছু জিনিস অ্যাড হলে আমাদের জন্য ভালো হয়, যেমন যে অনস্টপ সার্ভিসের কথা বলা হয়েছে এটা অতি দ্রুত যদি কার্যকর হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অন্যদিকে আমরা হচ্ছে যে কাজগুলো করছি এই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমরা
আমাদের যারা যারা আছি তাদের বিভিন্ন পর্যায়ে যদি আমরা হচ্ছে প্রশিক্ষণ থেকে শুরু করে তাদেরকে এগিয়ে দেওয়া প্রমোটের যে বিষয়টা সেটা নিয়ে যদি কাজ করা যায়। অন্যদিকে ব্যাংকিং সাপোর্টের ক্ষেত্রেও আমার কাছে ব্যাংকিং সাপোর্টটাও দরকার অবশ্যই। রেজবিন হাফিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি এই ধরনের সাপোর্টগুলো আপনি নতুন বছরে অবশ্যই পাবেন। ডক্টর নাজরীন, শেষবারের মতো আপনার কাছে আসতে চাই, 2021 সালে যেমন আছে সেক্ষেত্রে ঘুরে কোনো উদ্যোগ কি দেখতে পাচ্ছেন? আমি ঘুরে দাঁড়ানোর উদ্যোগ দেখতে পাই, কিন্তু সেই উদ্যোগে আরো মোমেন্টাম আনতে হবে, বিশেষ করে অনানুষ্ঠানিক খাতে যারা আছেন সেই উদ্যোক্তাদের কাছে সহযোগিতা পৌঁছাতে হবে বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে। আর আজকে যে দুজন উদ্যোক্তার কথা শুনলাম তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমাদের যে মার্কেটিং চ্যানেলটা সেইখানে এখন ভূমিকা রাখার সময় এসেছে। যদি শুধুমাত্র যে বাজারগুলোতে তারা পাঠান সেটা ছাড়াও অন্য বাজারে যদি কূটনৈতিক সম্পর্ক করা যায়, তাদেরকে সংযোগ ঘটিয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু ওনারা আগামীতে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন। সুতরাং উদ্যোক্তারা কিন্তু মনোবল হারাননি, আজকে এই দুজন উদ্যোক্তার কাছ থেকে বুঝতে পারলাম। এখন ব্যাংক ব্যবসা তারা কিন্তু সাপোর্টে থাকতে হবে, মানে একেবারে অর্থনীতি সব কিছু জলাঞ্জলি একেবারে দিয়ে চলছে আমরা তা কিন্তু না, এখানে সম্ভাবনা আছে, তা উদ্যোক্তারাও এখনও সাহস রাখছেন। এখন দরকার হচ্ছে সহযোগিতা, সেটা ট্রেনিংয়ের মাধ্যমে হোক, কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে হোক, ব্যাংকিং চ্যানেলের মানে ফাইন্যান্স যেটা ক্রেডিট সেটার পাশাপাশি অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তাদেরও সহযোগিতাটা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাজরীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজবিন হাফিজ আপনাকে, জুয়েল আকন্দ আপনাকে ধন্যবাদ। আশা করি বিশ্ব সংলাপের পরের কোনো পর্বে আপনাদেরকে আমরা আবার অতিথি করে পাবো। দর্শক